ইয়ো স্নেহের, নবম শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সেমিটিভ অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সেমিটিভ অর্থাৎ প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের ইংলিশের নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখে নাও, তোমাদের যেহেতু ইংলিশ কোশ্চেন পেপারে উত্তর করতে, সেহেতু প্রথমে তোমাদের নাম, রোল নাম্বার, সেকশন লিখে তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, প্রথমে তোমাদের রয়েছে সেকশন এ। সেকশন এতে একে দেখে তোমাদের একটা সিনের প্যাসেজ তুলে হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1:1:2। বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1:1:2। সি এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1:2। দেখো, দুয়ের দাগে তোমাদের মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, একটা পোয়েমের প্যাসেজটা দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। এখানে মোট দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1:2। তারপর দেখো, বিয়ের দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1:2। তারপরে দেখো, তোমাদের তিনের দাগে একটা আনসিনের প্যাসেজ তুলে দেওয়া হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হয়েছে। খুব ভালো করে তোমরা কিন্তু আনসিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো, তিনের এর দাগে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1:4। বিয়ের দাগে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1:1:4। সি এর দাগে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1:2। দেখো, চারের তারপরে তোমাদের রয়েছে সেকশন বি। সেকশন বি চারের এর দাগে মোট তোমাদের চারটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1:4। দেখো, বি এর দাগে রয়েছে ডু অ্যাক্স ডাইরেক্টেড, এখানে মোট তোমাদের ছটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1:1:6:6। ভালো করে দেখে নাও, মোট ছটি প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড পি পজিশন, প্রশ্নের মান রয়েছে 1/2 × 4:2। তারপর দেখো, সি এর দাগে তোমাদের রয়েছে রাইটিং স্কিল। রাইটিংয়ের মধ্যে প্রথমে তোমাদের রয়েছে প্যারাগ্রাফ রাইটিং, প্রশ্নের মান রয়েছে 8। এখানে কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো, অর দিয়ে তোমাদের একটা রয়েছে স্টোরি রাইটিং, এখানেও কিছু পয়েন্টস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামিটিভ অর্থাৎ প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়নের 2024 সালের ইংলিশের নমুনা প্রশ্নপত্র। ফলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও, যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।